আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে রমজানের হচ্ছে আজকে তৃতীয় রমজান, তো আপনারা সবাই ঠিকঠাক মতো রোজা পালন করুন, এই দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি চারটা থেকে মূলত কাজ শুরু করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমাদের ইফতারিতে থাকছে আতা, কলা থাকছে, বাঙ্গি, আর এখানে চিকেন শাসলিক বানিয়ে নিয়েছি, আর এখানে থাকছে কিছু মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আজকে আমাদের ইফতারের আয়োজন, আর সাথে একটু পরোটা বানাবো আজকে, যেহেতু চিকেন শাসলিক করেছি। চলেন আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। আজকে শিং মাছ রান্না করব, শিং মাছ ভুনা করব। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাগুলো বের করে নিয়েছি, আর আজকে শাসলিক দিয়ে খাওয়ার জন্য পরোটা করব। পরোটা খামির করে নিয়েছি, এখানে তেল নিলাম, ফ্রাই প্যানে রেডি করেছি, পরোটা বানাবো এখন। আর এখানে শাক চচ্চড়ি করেছিলাম, শাক দিয়ে মাছ, আর মাশকলাইয়ের ডাল রান্না হচ্ছে। এ হচ্ছে আজকে আমার রান্না বাড়া প্লাস ইফতারি। শিং মাছের তরকারি হয়ে গিয়েছে, তো এই যে পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমি যদিও পরোটা খুব বেশি সুন্দর করতে পারি না, তো পরোটা বানাচ্ছি এখন, ভেজে নিব। ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিলাম, আর আজকে রোজা রেখে ভাজা পোড়া যেহেতু খাবো না, অল্প তেলে পরোটাটা ভেজে নিচ্ছি। তো পরোটার এক পাশ মোটামুটি হয়েছে, আর এক পাশ উল্টিয়ে দিই। এটা কে ইফতার করে? হ্যাঁ, কে ইফতার করে? এখন তো 6:11 বাজে, তুমি এখনই কেন ইফতার করছো? ইউসা ওয়াসিকে রোজা রেখেছ কেন? তোমার তো 7 বছর বয়স হয়ে গিয়েছে, কেন রোজা রাখো না? ভাত মেয়োনিজ বানালাম, তো মেয়োনিজের মধ্যে দিয়েছি ডিম 2টা, সয়াবিন তেল, গোলমরিচ, কাসুন্দি, লেবুর রস, ভিনেগার আর চিনি। মেয়োনিজটা আজকে আমরা শাসলিক দিয়ে খাবো। আমার আজকে সামান্য ইফতার, এটা হচ্ছে মিল্ক পুডিং, এটা মেয়োনিজ, লাইট দাও আমার চিকেন শাসলিক, মিষ্টি আলু, এখানে আছে বেল, এখানে আছে বাঙ্গি, এটা হচ্ছে আতা ফল, এটা হচ্ছে সালাদ, পরোটা, আর এখানে লাচ্ছি, আর এখানে আছে তরমুজের জুস। এ হচ্ছে আজকে আমার ইফতার। আজকে কোন রকমের ভাজা পোড়া নাই, আজকে শুধু স্বাস্থ্যকর জিনিস দিয়ে ইফতার করা। আল্লাহ আমাদের ইফতারকে কবুল করে নিক। আমার ওয়াসি ইফতার করছে, কি খাচ্ছ বাবা? খাও খাও শাকি খাও। আমার বাবা রোজা রেখে মুখটা শুকায় গেছে, আজকে প্রথম দিন, তো এই জন্য তোমার মানে আজকে তৃতীয় রোজা, কিন্তু ও আজকে রাখলো প্রথম। আমার বাবা কি নিছে ইফতারি প্লেটে? শাসলিক আর পরোটা নিয়ে বসে আছে। এই যে এগুলো খাবা না, যে এগুলো সব জিনিস খাবা না। আর ওয়াসি কি খায়? মজা মনে যাত করো, মনে যাত করো, মনে যাত করো, মনে যাত করো। সব কাজকর্ম শেষ করে ঘরে এসে দেখি মাশাল্লাহ
আমার এক কৌটা পাউডার ওয়ার্ড্রপের উপরে উঠে বসে সে ঢেলে শেষ করছে। ও সব সময় চান্স পেলে এরকম করেই দুষ্টামি করে, আর দেখেন কত খুশি, মানে অনেক বড় কোটা এটা, কিন্তু সব পাউডার শেষ, একটুও নাই। আর এই দুষ্টামিগুলো সে সারাদিনই করে, মানে একটু চান্স পেলেই হয় আর কি, চান্স পেলে ঘরে এসে পড়ে। তো ঘরে যদি দেখে যে মা ঘরে নাই, কিংবা খালামণি ভাইয়ারা কেউ ঘরে নাই, ও যে মানে রাজত্ব পায়, কি করবে না করবে বুঝতে পারে না। তো আপনারা সবাই আমার এই দুষ্টটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, ওর যেন দুষ্টামি কমে যায় আর মানুষের মতো মানুষ যেন হতে পারে আমার সোনাটা। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফিজ।